ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মহিলারা ঘরে এতিকাব করতে পারবে কিনা। জমহুর উলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুপ্রমাণিত উনাজিব দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে এতিকাব করতেন, তাই নারী পুরুষের এবাদত ক্ষেত্রে একটা বিধান হচ্ছে যেখানে আলাদা কোনো দলিল নাই পার্থক্য করার, সেই ক্ষেত্রে সবার বিধান একই হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা এতেকাবকারী হও মসজিদের মধ্যে। তাইলে এতেকাবকে মসজিদের সাথে আল্লাহ তাআলা কি করছেন, সম্বন্ধ করছেন, তাইলে এতেকাব হবে মসজিদে। এখানে আলাদা দলিল থাকলে তাইলে ঠিক আছে যে নারীরা বিভিন্ন জায়গাতে করবে, পুরুষের বিভিন্ন জায়গাতে করবে, কিন্তু আলাদা দলিল শরীয়তে যেখানে নাই সেখানে নারী পুরুষের একই বিধান। তাই এতেকাবের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কথা হচ্ছে এতেকাব হবে মসজিদের মধ্যে। আর আমরা আরও সহজে বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতেকাব করছেন মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও মসজিদে এতেকাব করছেন। সংক্ষেপে আমরা দলিলটা বুঝে নিতে পারি, কিয়ামত পর্যন্ত যে এতেকাব মহিলা পুরুষের সবার জন্য মসজিদে হবে, এটার একটা দলিল আমরা সূক্ষ্মভাবে আমরা বুঝে নিতে পারি। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদা ওয়া বুয়ুতুহুন্না খাইরুল লাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীগণকে মসজিদে যেতে নিষেধ করবে না, তবে তাদের জন্য তাদের ঘর উত্তম। তাইলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলতেছেন মহিলাদের জন্য মহিলাদের ঘর উত্তম মসজিদের থেকে, তাহলে সেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের স্ত্রীদেরকে মসজিদে এতেকাফে বসাইছেন। যেমন হাদিসটি সহি বুখারীর 2033 নম্বর, সহি মুসলিমের 1173 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াতাকিফা ফালামান সারাফা ইলাল মাকানি আল্লাযি আরাদা আন ইয়াতাকিফা ইজান আখবিয়াতু খাবা আয়েশা ওয়া খাবা হাফসা ওয়া খাবা জাইনাব। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে করার ইচ্ছে করছেন সেখানে তিনটে খামা ব্যবহার দিয়েছেন, একটা হচ্ছে যে আয়েশার জন্য, আরেকটা হচ্ছে যে হাফসার জন্য, আরেকটা হচ্ছে জাইনাবের জন্য। দেখেন তিনজনের জন্য তিনটা খামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছেন কোথায়, মসজিদের মধ্যে। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন মহিলাদের জন্য ঘর উত্তম সালাতের ক্ষেত্রে মসজিদের থেকে, কিন্তু এতেকাফের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় তাদেরকে কোথায় রেখেছেন, মসজিদের মধ্যে রেখেছেন। তাহলে কিয়ামতের জন্য সমস্ত মহিলাদের জন্য এটা বিধান আমরা পরিষ্কার দেখতে পারি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন মহিলাদের জন্য সালাত ঘরে উত্তম, কিন্তু সেই ঘর ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাবের জন্য নিজের স্ত্রীদেরকে কোথায় নিয়ে গেছেন, মসজিদের মধ্যে নিয়ে গেছেন। তাহলে সেটাই হচ্ছে মূল কথা, এতেকাব নারী পুরুষদের কোথায় হবে, মসজিদের মধ্যে হবে। আর আমরা আরও পরিষ্কার জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এতেকাব করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীরাও কি করছেন, এতেকাব করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ও মসজিদের মধ্যে এতেকাব করছেন। তাইলে এতেকাব মসজিদের এতেকাব সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। তাই কোনো মহিলা যদি নাকি নিজের ঘরে এতেকাবে বসে, তাইলে সেটা শরীয়ত কোনো এতেকাব হবে না, শরীয়ত এতেকাবের জন্য অবশ্যই মসজিদ হইতে হবে। এটা হচ্ছে জমহুর উলামায়ে কেরামদের ফতোয়া। শুধু হানাফি মাযহাবের মত অনুসারে ওনারা ইস্তিহাদি বিষয়ে এখানে যে জায়েজ বলছেন, কিন্তু আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এ ধরনের কোনো দলিল পাই না। আর শরীয়তের একটা মূলনীতি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে দলিল না পাওয়া গেলে করা যাবে না। তাই জমহুর উলামায়ে কেরামদের এই ফতোয়াটা যে মহিলারাও মসজিদে এতেকাব করবে, ঘরে এতেকাব করবে না। তারপর এখানে
আল মৌসুয়াতুল ফিকহিয়াল কুয়েতিয়া একটা বিশেষ গ্রন্থ, এর 55 নম্বর খণ্ডের 212 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে, ইখতালাফু ফি মাকানি ইতিকাফিল মারআতি, মহিলাদের ইতিকাফের স্থান ব্যাপারে উলামায়ে কিরামদের মতভেদ। ফাযাহাবা আল জুমহুর ইলা আন্নাহা কাররাজুল লা ইয়াসিহু ইতিকাফুহা ইল্লা ফিল মসজিদ, যে মহিলারাও এই ক্ষেত্রে পুরুষদের মতো, তাদের এক এতেকাপ মসজিদ ছাড়া সহি হবে না। ওনারা এখানে একটা দলিল উল্লেখ করেন, লিমা ওয়ারাদা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু সুইলা আন ইমরাতিন জালাত আলাইহা আই নাজালাত আনতা তাকিফা ফি মসজিদ বাইতিহা, এক মহিলা প্রশ্ন করছিলেন যে সে মান্নত করছে, নজর করছে যে সে ঘরের মসজিদে এতেকাপ করবে। ফাকালা বিদাতুন, তখন তিনি বলছেন সেটা বেদাত। ও আবগাদুল আমাল ইলাল্লাহি আল বিদা, আল্লাহর নিকটে সর্বনিকৃষ্ট আমল হচ্ছে বেদাত করা। ফালা এতেকাফা ইল্লা ফিল মসজিদিন তুকামু ফিহি সালাত, তাইলে বোঝা গেল এতেকাফ হবে এমন মসজিদে যেখানে জামাত কায়েম করা হয়। ওয়া লিআন্না মসজিদ আল বাইতে লাইসা বি মসজিদিন হাকিকাতান ওয়ালা হুকমান, এবং ঘরের মসজিদ যেটা মূলত এটা কোনো মসজিদ নয়, বাস্তব মসজিদ নয় এবং বিধানের দিক দিয়ে মসজিদ নয়, কারণ ফাইয়া জুজু তাবদিল, এটাকে যে কোনো নামে পরিবর্তন করে ফেলানো যায়, অথচ মসজিদ যেটা এটাকে পরিবর্তন করণ যায় না। ওয়া নাওমুল জুনুব ফি হে, গোসল তার উপর ফরজ, স্ত্রী সবাস করার কারণে বা হাইজ নেফাসের কারণে এমন ব্যক্তিও ঘরের মসজিদের মধ্যে প্রবেশ করা যায় আছে, কিন্তু মসজিদের মধ্যে এগুলো করা কি নাই, জায়েজ নাই। ও কাজালিকা লাউ জাজা লাউ জাজা লাফাত হু উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, আর এটা যদি ঘরের মসজিদে যাইছে তো তাইলে উম্মাহাতুল মুমিনিন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্তমানে মহিলাদের অবস্থা দেখলে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন, তাহলে সেম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেও মসজিদে এতেকাব করতেন। তাইলে ওয়ালা উমার রাতান তবিনা লিল জাওয়াজ, যাইজ তো ঘরের মধ্যে কি করা এতেকাব করা, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ ঘরে এতেকাব করে সেটা দেখাই দিতেন, যদিও নাকি একবার জন্য হলেও। তাই এই সমস্ত তো দলিল আলোকে আমরা বলবো মহিলাদের জন্য যে মসজিদে সম্ভব হলে এতেকাব করবে, এতেকাব কোনো ওয়াজিব কিছু না, গুনাহ হবে না, যদি না করতে পারে ফাইলে মসজিদে করবে যেখানে জমাত হয়, আর যদি সম্ভব না হয় এতেকাব করবে না, তবে তারা রমজানের শেষ দশক যেহেতু আবাদতের সময়, সেই জন্য তারা কি করবে যে নিজেকে আবাদতে লিপ্ত রাখবে, ঘরের মধ্যে বসবে এতেকাবে নিয়তে না, বরং এমনিই বেশি করে সময় কাটানোর জন্য সেখানের মধ্যে তারা যে নির্দিষ্ট করে নিতে পারে যে আমরা শেষ দশকে বেশি থেকে বেশি আবাদত বন্দী করবো, যেহেতু শেষ দশক বেশি আবাদতের জন্য বেশি একটা যে সময়, এবং এটার যে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা, এই জন্যে মহিলারাও এই লাইলাতুল কদরের সবার আশায় নিজস্ব কোনো যে স্থানে বেশি থেকে বেশি আবাদত করবে এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু যে আমি এতেকাপ করতেছি যেটা শরীরের একটা একটা বিশেষ নির্দিষ্ট যে বিশেষ একটা বিধান, এটাকে যে বেদাতের আঙ্গিত রূপ দিতে যাবে না, যে আমি এতেকাপ করে নিয়ত করতেছি না, এভাবে নিয়ত করলে তখন সেটা বেদাতে পরিণত হবে, যেহেতু এই ব্যাপারে কোনো সহি দলিল নাই, শুধু ইস্তিহাদ ভিত্তিক একটা মশালার উপরে এভাবে দলিল বিহীন আমরা সুন্নত বলতে যাবো না। শুধু মহিলারা আবাদত বন্দীগুলোর জন্য নিজের সময়কে যে আবদ্ধ করে নেবে স্বেচ্ছ শখে এটা সমস্যা নাই, কিন্তু এতেকাফের যে নাম দেওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।